চলন্ত বিমানের দরজা খোলার চেষ্টা এক নারী যাত্রীর, আর এ কারণেই মাঝপথে বিমান রুখতে হলো। জানুন বিস্তারিত সংবাদে। চলন্ত ফ্লাইটে যাত্রীদের নানান ধরনের কর্মকাণ্ড বিড়ম্বনায় ফেলে অন্য যাত্রীদের। মাঝে মাঝে এমন কিছু কর্মকাণ্ড মাঝপথেই ফ্লাইটকে রুখে দিতে পারে। সম্প্রতি এমন এক ঘটনা আলোচনার তৈরি করেছে, যেখানে চলন্ত বিমানের দরজা খোলার চেষ্টা করে এক নারী যাত্রী, আর এতে বিপাকে পড়েন অন্য যাত্রীরা। জানা যায়, যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন থেকে ওয়াইহোন কলম্বাসে যাচ্ছিল একটি ফ্লাইট, কিন্তু উড়োজাহাজটি বাধ্য হয়ে আরকানসাস অঙ্গরাজ্যে জরুরি অবতরণ করেন, কারণ এক নারী যাত্রী ওই উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা করেছিলেন। সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইটের এই ঘটনা ঘটেছে। যে নারী এই উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা করেছিলেন তার নাম এলম আগবেগিডন। যুক্তরাষ্ট্রে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর পানি অনেক দূর গড়িয়েছে। এই ঘটনার পর ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে, এরপর সেটি আদালতে করিয়েছে। আরকানসাসের ইস্টার্ন ডিস্ট্রিক্টের আদালত এ মামলার নথি প্রকাশ করেছেন। এতে দেখা গেছে, এলিমের বয়স 34 বছর। তিনি যখন উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা করেছিলেন, তখন সেটি 37,000 ফুট ওপর দিয়ে উঠছিল। কিভাবে এলম উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা করেছেন তার পূর্ণ বর্ণনা পাওয়া গেছে আদালতের নথিতে। এতে বলা হয়, উড়ানকালে ওই নারী উঠে উড়োজাহাজের পেছনের দিকে যান। এ সময় এক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তাকে দেখে ফেলেন। উড়োজাহাজের ওই কর্মী এলমকে জিজ্ঞাসা করেন তিনি শৌচাগার খুঁজছেন কিনা, নয়তো তাকে আসনে গিয়ে বসতে হবে। কিন্তু এলম তা না শুনে দরজা খোলার চেষ্টা করেন। এ সময় এক যাত্রী শুনতে পান কেউ একজন দরজা খোলার চেষ্টা করছেন। তিনি উঠে গিয়ে ওই এলমকে থামাতে গেলে তাকে কামড়ে দেন ওই নারী। আদালতের নথি সূত্রে জানা গেছে, এলম দরজা খুলতে ব্যর্থ হয়ে বেশ হতাশ হয়েছেন। এ হতাশা থেকে তিনি উড়োজাহাজের মেঝেতে মাথা ঠুকেছেন। এ সময় তিনি বলেন, যিশু তাকে বলেছেন ওয়াইহো যেতে এবং যাওয়ার সময় উড়োজাহাজের দরজা খুলতে। তাকে দরজা খুলতেই হবে। পরে উড়োজাহাজটি আরকানসাসের লিটল রকের হিলারি ক্লিনটন ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করেন। এলম অবশ্য গ্রেপ্তারের পর বিভিন্ন ধরনের কথা বলেছেন। একবার তিনি বলেছেন তিনি স্বামীকে না জানিয়ে ওয়াইহো যাচ্ছিলেন। এবার তিনি এও বলেছেন বেশিক্ষণ তিনি ফ্লাইটে উঠতে পারেন না। আর এমন ঘটনা বেশ আলোচনার তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উঠে এসেছে নিউ ইয়র্ক সহ বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমের পাতায়। আন্তর্জাতিক এমন সংবাদ জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। Thank you.